হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর হ্যাঁ, আমিও বেশ ভালো আছি। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের ভিডিওটা বেশ ভালো লাগবে। এখন বাজে সকাল ওই 7টা মতন। চলে এসেছি আমার ব্যালকনিতে গাছগুলোতে একটু জল দেওয়ার জন্য, কারণ সত্যি বলতে যা গরম পড়ছে আবার নতুন করে, এই গরমে তো গাছগুলো একদম না দেখলে মরেই যাবে হয়তো। আজ তোমাদের সাথে শেয়ার করব আমার ডেলি রুটিন, সকাল থেকে উঠে যেসব কাজকর্ম আমি করি সমস্ত কিছু এই ভিডিওতে দেখাবো। ঘুম ঘুম চোখে অবশ্য বাসি ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছিলাম, তাই আর ভিডিও করতে পারিনি। এখন সমস্ত কাজকর্ম সেরে, মানে বাসি কাজকর্ম সেরে চলে এসেছি এখানে চা খেতে। চাটা খেয়ে নিয়েছি, চা খেয়ে এখন কি করেছি, জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি। আজকে সকাল থেকেই ভীষণ রোদ, দুদিন ধরে তো মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর প্রচন্ড বৃষ্টি হয়েছে এখানে, তার জন্য বলতে পারো জামা কাপড় একটাও শুকোয়নি। তার জন্য ভীষণ জামা কাপড় ঢিবি করে রাখা ছিল। আর আজকে কি করেছি, সকালবেলা উঠে দেখছি মা যেসব জামা কাপড়গুলো একটু ভেজা ভেজা ছিল সেগুলো ছাদে মেলে দিয়েছিল। ছাদে মেলে দিলে না একদম রোদে কড়কড়া হয়ে যায় জামা কাপড়গুলো। জামা কাপড়গুলো তুলে আমি যে সমস্ত জামা কাপড়গুলো কাচলাম সকালবেলা, সেগুলোই এখন মেলে দিচ্ছি। প্রত্যেকটা বাড়ির মেয়েদের মনে হয় কাজের শেষ থাকে না, বিশেষ দিন এরকম রোদ টোদ উঠলেই না আরো কাজের একটা এনার্জি পেয়ে যায়। হ্যাঁ, যে কদিন গরম পড়েছিল সে কদিন হয়তো এতটা এনার্জি সহকারে কাজ করতে পারিনি, কারণ প্রচন্ড গরমে না কাজ করতে ভালোই লাগছিল না। আর এই দুদিন একটু বৃষ্টি হয়েছিল, বলতে পারো একটু ব্রেক ছিল, কোনো কাজ এতটা করতে হয়নি সহজ করে। আর আজকে দেখো তাই সমস্ত কাজ না খুব তাড়াতাড়ি করে নিচ্ছি। মনে হচ্ছে রোদটা যতক্ষণ আছে রোদটাকে মিস করা যাবে না, রোদের মধ্যে যে কটা কাজ আছে সেই সমস্ত কাজগুলোকে করে ফেলবো। আর হাওয়াও দিচ্ছে খুব সুন্দর, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা বেশ ভালো লাগছিল। জানি না সারাদিনটা কেমন থাকবে, বাট এখন সকালের ওয়েদারটা কিন্তু বেশ ভালো। সকালবেলা ঘুম থেকে ওঠার পরই যে কাজটা সবচেয়ে করলে লাভবান হই সেটা হলো এই জামা কাপড় কাচা। যেদিনকে অনেক জামা কাপড় কাচা থাকে সেদিন যদি সকাল সকালই জামা কাপড় কেচে এরকম রোদে মিলে দেয়া যায়, তাহলে কিন্তু সংসারের অর্ধেক কাজ সেখানেই শেষ হয়ে যায়। কেন বলো তো, সংসারের বেশিরভাগ কাজ করতে গিয়ে দেখি যে জামা কাপড় কাচাটাই আর হয় না, আর দেরি করে কাচলে তো সেখানে আরও বেশি গরম লাগবে, আর প্লাস সংসারের কাজকর্ম সামলাতে সামলাতে ওই কথাটাও ভুলে যায়। আর দেরি হয়ে গেলে তখন জামা কাপড়ও করতে চাই না, সেটা আবার ভেতরে মেলা বা আর ওয়াশ করে শুকোনো, সেটা কিন্তু ভীষণই মুশকিল হয়ে যায়। তো সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি উপরের, আর এখন না ঘরটাকে খুব ভালো মতন ক্লিন করে নিয়েছি। এ কদিন না ঘরটা ভালো করে মুছতেও পারিনি, আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে, বৃষ্টির ছাটগুলো এসে এসে না এই জায়গাগুলো পুরো নোংরা করে দিয়েছে, মানে আমার ব্যালকনির এরিয়াটা। যদিও এখানে আমি টব রাখি তার জন্য প্রত্যেক দিনই বলতে পারো মুছতে হয়, কিন্তু যেদিনকে একটু বৃষ্টি হয় সেদিনকে না আরও বেশি এই জায়গাটা নোংরা হয়ে যায়। তো আমাকে ডেইলি এই জায়গাটা ক্লিন করতে হয়, মানে আমি নিচে একটা প্লেট দিয়ে রাখি যাতে জল গড়িয়ে না পড়ে, তাও জানি না কেন এত নোংরা হয়ে যায়। হৃদয় যেহেতু কিছুদিন বাড়িতে নেই, তো বলতে পারো হৃদয়ের জন্য একটু কাজটা কম, মানে ও থাকলে ওর সাথে একটু খেলাটেলা করতে হয়, তো সেখানে একটু এক্সট্রা টাইম লাগে। আর আজকে তো বলতে পারো সেই সমস্ত কাজের সময় ব্যয় করতে হচ্ছে না, তার জন্য আজকে ভেবেছি ঘরের সমস্ত কাজকর্ম করে ফেলবো তাড়াতাড়ি। আর সত্যি বলতে মেয়ে মানুষের যতই ভাবো না কেন কাজকর্ম তাড়াতাড়ি করবো, কাজকর্ম হয় না, সে আমি প্রচুর চেষ্টা করি জানো তো। প্রতিদিন ভাবি সকালবেলা উঠে খুব তাড়াতাড়ি কাজকর্ম সারবো, একটু ভিডিও করবো দুপুরবেলার দিকে করে, কিন্তু হয় না জানো তো। খুবই চেষ্টা করি, তাও প্রতিদিন দেখবো সময় আমার থেকে আগে আগে দৌড়চ্ছে। যতই চেষ্টা করি ওর পিছু পিছু দৌড়ানোর, হ্যাঁ সময়ে হয়তো প্রায় চেষ্টা করে করতে পারি, কিন্তু বেশিরভাগ সময় দেখি নিজের জন্য সময় বের করতে গিয়ে সেখানে কমতি হয়ে যায়।
ঘরের সমস্ত কাজকর্ম সারতে সারতে আজকে বেশ অনেকটাই লেট হয়ে গেছে। এখন বাজে ওই 10:30 মতো না, চলে এসেছি রান্নাঘরে। মা দেখলাম এখানে মাছগুলো ধুয়ে দিয়েছে, তো এখানে মাছগুলো ভাজা চাপিয়ে দিই, আর এদিকে সবজিটাও কেটে নেবো আস্তে আস্তে। আর আজকে না বাপি এনেছে মাছ, এটা যতদূর সম্ভব রুই মাছ। আর আমি না ঠিক মাছ চিনি না, মানে মাছ চিনি না বলতে রুই মাছ না কাতলা মাছ, এইটাতে আমি খুব কনফিউশন হয়ে যায়, কি জানি কেন আমি কিছুতেই বুঝতে পারি না। আর সবচেয়ে বড় কথা, আমি মাছ ধুতে পারি না, জানো তো। আমি সংসারে যত কাজই করতে পারি না কেন, মাছ আমি কিছুতেই ধুতে পারি না। মানে মাছ কেটে আনলে সেটা ধুতে পারি, কিন্তু যদি মাছ কাটতে দেওয়া হয় সেখানে কিন্তু আমি একদমই লবডঙ্কা। মাঝে মাঝে মনে হয় যে আমি এত কাজ করতে পারি, ওই কাজটা তো করতেই পারি, অতি সাধারণ জিনিস। সত্যি বলতে যতবারই চেষ্টা করেছি আমি একদমই বৃথা হয়ে গেছি, আমার কেমন যেন হাত স্লিপ হয়ে আসে, আর আমি একদমই পারি না করতে। আর মনে হয় ছোটবেলায় যেহেতু করিনি ওই জন্যই আর কি, ছোটবেলায় বলতে পারো মায়ের আদরে আদরে এখন বাদর তৈরি হয়েছি। মানে ছোটবেলায় মা হাত দেখতাম খুবই উস্কানি দিত, যে বলতো করতে হবে না, আমি করে দিচ্ছি। আর সেই হয়তো বলতে পারো যে মায়ের ভালোবাসায় এখন ওই কাজটা মোটেও পারি না। আর এই দেখো রান্না বান্না এখন প্রায়ই কমপ্লিটের দিকে, ওদিকে ভাতটাও হয়ে গেছে, আর এদিকে মাছটা তো দেখলা ভাজা হয়ে গেছে, আর এদিকে দেখো এখন কচুর তরকারি চাপিয়ে দিয়েছি। আজকে আর রান্নার কোনো ভিডিও সেরকমভাবে শেয়ার করছি না, মানে রেসিপি শেয়ার করছি না। এদিকে দেখো মাছের তরকারিটা খুব ভালো মতন কষিয়ে নিয়েছে, মানে মাছের আলুগুলো এবার একটু জল দিয়ে ভালো করে ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপরে মাছের ওই হালকা পাতলা ঝোল হয়ে যাবে, ব্যাস তাহলে আবার রান্না কমপ্লিট। আর ওদিকে কচুটাতেও একটু জল দিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠলে নামিয়ে দেবো। আর এখন দেখো রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে নিয়েছি, এখন এই গ্যাস টেবিলটাও মুছে নেব। আজকে ডাল আর শাক এইসব কিছু হয়নি, ওই জন্য বলতে পারো রান্নাটা একটু কম, তাই তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। এখন 12:30 মতন বাজে আর রান্না আমার কিন্তু একদমই কমপ্লিট। আর এখন দেখো চলে এসেছি গ্যাস টেবিলটা মুছতে, আর প্রতিদিন বলতে পারো আমার 2 করে গ্যাস টেবিল মুছতে হয়। রান্না শুরুর আগে মানে সকালবেলা ঘুম থেকে উঠে আগে সবার প্রথমে বাসি গ্যাস টেবিলটা মুছে নিই, ওটা যেহেতু খুব ভালো করে মুছি তাই রান্নার পর আর খুব ভালো করে মুছি না, ওই কোনো মতে একটুখানি জল দিয়ে ভালো করে একটু মুছে নিই। তাড়াতাড়ি রান্নাবান্না শেষ, আর রান্নার সাথে সাথে বেশ কিছু বাসন থালাও জমে গেছিলো, এখন সেগুলোই ক্লিন করে নিচ্ছি। জানো তো বন্ধুরা, সকালবেলার সমস্ত রুটিন শেয়ার করলেও এই কথাটা তোমাদের সাথে কখনোই শেয়ার করা হয়নি। আমার না রিসেন্টলি প্রচণ্ড পরিমাণে অ্যালার্জির পরিমাণ বেড়ে গেছে, আর জানি না কেন সকালবেলার দিকে এই অ্যালার্জির পরিমাণটা মনে হয় সবচেয়ে বেশি থাকে। বিশেষ করে সকালটা হলে আমার এত পরিমাণে হাঁচি কাশি হতে থাকে, সে আর কি বলবো। আর জেনারেলি আমি চেষ্টা করি যে সকালবেলা বেশি জল টল ঘাঁটবো না, কিন্তু যেহেতু সংসারে কাজকর্ম করতে জল টল ঘাটতেই হয়, তাও বলতে পারো হাঁচি কাশি এসব লেগেই থাকে। আর রিসেন্টলি তো আমার প্রচুর পরিমাণে অ্যালার্জি বেড়ে গেছিল, ডক্টরের রিপোর্ট দেখে বেশ কিছুদিন রেস্টও করেছিলাম। আর যে যে কাজ করতে বারণ করেছিল, যেমন ঘর টর ঝাড় দেওয়া বা এরকম বেশি জল ঘাটা, সেই কাজগুলো কিন্তু মোটেও করিনি। এখন বলতে পারো অ্যালার্জিটা একটু কমে গেছে। সবচেয়ে অবাক করা কাণ্ড কি জানো, আমার ডাস্ট অ্যালার্জি আছে, বাট বাইরের ডাস্টে অ্যালার্জি নেই, মানে যে সমস্ত ঘোম ডাস্ট আছে সেই সমস্ততেই অ্যালার্জি। মানে বুঝতে পারছো, বাইরে যদি আমি যাই তাহলে আমাকে কিছু পড়তে হবে না, বাট বাড়িতে যখন কাজ করব তখন নাকি আমাকে মাস্ক পরে কাজ করতে হবে। জিনিসটা বড্ড অদ্ভুত না? আমারও অদ্ভুত লেগেছিল, কিন্তু কি করব বলো, মাঝে মাঝে যখন ঝুল ঝাড়ি তখন চেষ্টা করি এরকম মাস্ক পরে করার, বা মাকে বলি মা একটু করে দিতে, মা কিন্তু করে দেয়, মা কিছুই বলে না। আর সত্যি বলতে এই সমস্ত কাজের জন্য বলতে পারো মায়ের কথাটা খুব মনে হয় যে মা যদি আজকে না থাকতো তাহলে কেই বা হেল্প করতো। আর এই যে দেখো এখন বাজে দুপুর ওই 2 মতন, চলে এসেছে দুপুরের ভাতটা খেতে। দুপুরের ভাতের সাথে আজকে ছিল বেশ কিছু শশা কুচি, আর এই তো সবজি টবজি দিয়ে ভাতটা খেয়ে নিই। আজকে ভিডিওটা এটুকুই ছিল, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, মানে সারাদিনের কাজকর্মের ভিডিও দেখতে তোমাদের কেমন লেগেছে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, এখনকার মতো টাটা।